হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এখন বাসায় কারেন্ট নাই তো, আনাবিয়া আবার সেই দুষ্টামি শুরু হয়ে গেছে। আনাবিয়া কি কিছু বলবা? একটা কবিতা বলো আনাবিয়া। কে বকা দিছে? আল্লাহ, ছি ছি, আমি কখন বকা দিলাম? আমি মাত্র বকা দিছি? আমি তো বকা দেই নাই। আমি তো বলছি যে তুমি যে কি জানি ধরলা ওইটা রাখার জন্য বলছি। আমি বলে বকা দিছি? মানে এই বাচ্চাদের কিছু বলাই যায় না, বললেই হচ্ছে হলো গিয়ে এরা রাগ করে বসে থাকে। তোমার হাতে কি এটা? এটা কবিতা বলো। টিপ পরে বলো। তুমি তো জামাটাও ঠিক মতো আটকাইছো না, তোমার এই যে প্যাড বেরিয়ে আছে, জামার প্যাড বেরিয়ে আছে, এরকম করতেছো কেন? ওষুধ ওষুধ জীবনে খাও নাই? আর এটা কি এরকম দুষ্টামি করার জিনিস? রাখো। সন্ধ্যা থেকে বাসায় কারেন্ট নাই, একদম গরমে অস্থির, তারপর আবার এক্সাম চলতেছে, একদম একটা প্যারার মধ্যে আসছি। কারেন্ট গেছে, 1 ঘন্টা পরে আইসা পড়ুক, তাও না কি হয়েছে কে জানে। মনে হয় না আজকে আর রাত্রে কারেন্ট আসবে, যদিও 1টা বাজিয়ে গেছে। তো এই ব্লগটা আমি খুব রিসেন্টলি তোমাদের দিয়ে দিব, তো এই ব্লগ আর বেশি বড় করবো না, গরমে একদম অস্থির অবস্থা, প্রতিদিনই যাওয়া লাগে ঢাকায়। আনাবিয়া সবাইকে টাটা দিয়ে যাও, আনাবিয়া টাটা দিয়ে যাও। তো আজকের ব্লগ ভিডিওটা আল্লাহ হাফেজ।